আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও। আজকে আমি আপনাদের নিয়ে আসছি জাজিরা এয়ারলাইন্সের আগামী মাসে যারা দেশে যাবেন, ঠিক আছে, তো তাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসছি। আগামী মাসে কত টাকা পড়বে, কবে কবে গেলে কম পড়বে, আপনাদের এখানে আমি বিস্তারিত দেখাবো। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আর এরকম ফ্লাইট সংক্রান্ত যে কোনো ধরনের খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন। তো কথা না বেড়ে চলে এসেছি আমি ভিডিওতে, মূল ভিডিওতে। তো দেখেন, এখানে আমি ফার্স্টে জাজিরাতে আমি আগে থেকে আইসা রয়েছি এখানে মেন পেজে। তো এখানে আমি লিখতেছি ফার্স্টে এখানে কুয়েত টু ঢাকা। ওকে, তো আমি এখানে ঢাকা লিখতেছি। এখানে ডিপার্চার ডেট আমি 1 তারিখ থেকে দিয়ে দিয়েছি। 1 তারিখ থেকে আমি একদম 5 তারিখ বা 6 তারিখ 10 তারিখ পর্যন্ত আমি দেখাবো এখানে কবে কবে গেলে কম টাকা পড়বে। তো আপনারা এখান থেকে ডেটগুলো নিতে পারবেন। তো আমি এখানে 1 তারিখ সিলেক্ট করলাম ফার্স্টে। তো আসারটা আমরা আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের 1 তারিখ, আমি 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আসা যাবো, দুটোটাই দেখাবো এখানে। আপনারা এই বিস্তারিত দেখতে পারবেন এখানে, সমস্যা নেই। আর যারা চিটাগাংয়ের জন্য বলতেছিলেন যে ভাই চিটাগাংয়ের জন্য ভিডিও বানান, ইনশাল্লাহ পরবর্তীতে আমি চিটাগাংয়ের জন্য ভিডিও বানাবো অতি শীঘ্রই, ইনশাল্লাহ কাল পরশুর মধ্যে বানানোর চেষ্টা করবো। তো দেখেন আমাদের এখানে ফার্স্ট পেজটা চলে আসছে। তো দেখেন আমি এখানে মার্ক করে দিয়ে দিচ্ছি আপনাদের। তো 1 তারিখ যেটা আমি লিখছিলাম এটার দামটা একটু বেশি। আর দেখেন 2 তারিখ থেকে একদম 4 তারিখ পর্যন্ত 59 দিনার 930 পয়সা এখানে, তো দামটা একটু কম আছে এখানে। তো আমরা যদি আরেকটু আগে, আমি যেমন বলছিলাম যে ভিডিওতে 10 তারিখ পর্যন্ত আমি দেখাবো এখানে, তো দেখেন 10 তারিখ পর্যন্ত যদি আমি দেখাই, তো আমার এখানে আমি 10 তারিখ থেকে মার্ক করি, 5 তারিখ থেকে যেতেন 5 তারিখ, এখান থেকে 5 তারিখ, তো 6 তারিখ, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, তো 10 তারিখ পর্যন্ত তাদের 59 দিনার 930 পয়সা একটা ফিক্সড প্রাইস এখানে তারা দেওয়া রাখছে। তো আমরা যদি এখানে 5 তারিখটা সিলেক্ট করি আমরা, তো দেখেন আমি এখানে 5 তারিখটা সিলেক্ট করি। তো 5 তারিখ যদি আমি সিলেক্ট করি, 5 তারিখ, তো 5 তারিখে দেখেন ফ্লাইট কয়টা বাজে আছে, এটা হলো 18:35। দেখেন আমি এখানে মার্ক করে দিতেছি 18:35-এ, এই যে 18:35, 18:35 মানে হইতেছে আপনার এখানে 5:35, মানে বিকালবেলা 5:35-এ কুয়েত থেকে ছেড়ে যাবে বিমানটা, আর বাংলাদেশে যে পৌঁছবে হলো মধ্যরাত্রে 3টা বাজে, ঠিক আছে, 3টা বাজে যে পৌঁছবে। তো এটা অনেকটা ভালো একটা ফ্লাইট টাইম শিডিউল, আমি বরাবরই বলি এই টাইমটা অনেক ভালো, আপনারা সকাল সকাল ঢাকা থেকে বের হয়ে যেতে পারবেন। তো আমরা যদি এটা এটা এখানে দেখি, তাহলে এখানে থাকতেছে 30 কিলো মালের প্যাকেজ, এটা 30 কিলো প্লাস আর আপনার 7 কিলো থাকতেছে হলো হাতে। তো 30 কিলো হলো 2 বান্ডিল, 20 কিলো, 10 কিলো অথবা 15 কিলো, 15 কিলো 2টা। তো দেখেন এখানে সিট কিন্তু খুবই কমে যায়, দেখেন এখানে মাত্র 4টা সিট খালি আছে, মানে মানুষ এটার বুকিং করতেছে অলরেডি, আমার তো 4টা সিট খালি আছে, খুব হারে বুকিং হয়েছে 5 তারিখেরগুলো। তো আপনারা যারা এখনও যাবেন, এখনও কিনেন নাই টিকিট জাজিরার, তো যারা তাড়াতাড়ি কিনে ফেলেন কালকে বা আজকে যদি পারেন, আজকে কিনে ফেলেন, ভিডিওটা দেখার পরে আপনারা এখান থেকে ডেটটা নিয়ে কিনতে পারেন, কারণ সিট বেশি নেই, পরে আবার দাম বাইরে যাবো জাজিরার। তো দেখেন এখানে 18 তারিখে যদি আমরা দেখি, তো দেখেন 18 তারিখে আমরা 1 থেকে 10 তারিখ পর্যন্ত দেখি, তো দেখেন 5 তারিখ থেকে আমি দেখাই। তো 5 তারিখ থেকে, 5 তারিখের আগে যদি দেখি আমি এখানে, দেখেন 1 তারিখ থেকে দামগুলো আমি একটু মার্ক করে দেখাইতেছি এখানে, যেন 1 তারিখে 92 দিনে 440 পয়সা 68টা, আবার 2 তারিখ থেকে কম, 2 তারিখ থেকে কম শুরু হয়েছে, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, ঠিক আছে, 82 দিনে 920 পয়সা। তো আমরা যদি আরেকটু আগে থেকে দিই যে 10 তারিখ পর্যন্ত যদি আমরা দেখি, তাহলে দেখেন একদম সেম দাম তারা রাখছে, 5 তারিখ থেকে একদম 11 তারিখ বলেন, 10 তারিখ বলেন, সেম দাম, 82 দিনে 920 পয়সা। তো আমরা এখান থেকে 18টা সিলেক্ট করবো, 82 দিনের 590 পয়সা 5 তারিখেরটা। তো দেখেন এখানে 2টা ফ্লাইট আছে ঢাকা টু কুয়েত, তো আমি ফ্লাইটের টাইমগুলো দেখাইতেছি, একটা আছে মধ্যরাত 3:30-এ, ওকে, বাংলাদেশ টাইম 3:30-এ ছেড়ে আসবে এখানে, আর কুয়েতে বসবিল সকাল 7টা বাজে, আর একটা হলো সকাল 8:30-এ ছেড়ে আসবে, আর এখানে বসবে কুয়েত টাইম দুপুর 12টা বাজে। তো আপনারা 2টা থেকে কোনো একটা সিলেক্ট করতে পারেন, মধ্যরাত্রি নিলে মধ্যরাত্রি বা সকালবেলা নিলে সকালবেলা, যাদের সকালবেলা সুবিধা তারা সকালবেলাটা নেবেন, তো আপনাদের এটা ভালো হবে। তো আমি যদি এখানে দেখেন যে মধ্যরাত্রিটা যদি যেটা আমি এটা সিলেক্ট করি, তাহলে এখানে আসার সময় আপনারা মাল থাকতেছে 30 কিলো, ঠিক আছে, আর হাতে থাকতেছে 7 কিলো, আপনারা সেম আগের মতো বুকিংয়ে 20 কিলো, 10 কিলো বান্ডিল বানাবেন 2টা, অথবা 15 কিলো, 15 কিলো 2টা বান্ডিল বানাবেন, হাতে 8 কিলো, 8.5 কিলো নিতে পারবেন। তো আমি যদি এটা সিলেক্ট করি এখানে, তো আমি নেক্সট স্টেপে চলে যেতেছি, লগ ইনে মেম্বার, আমি একটু একটা ডেমো আপনাদের একটা অ্যাকাউন্ট দেখাইতেছি, যে আমি যদি 50 কিলো প্যাকেজ আছে কিনা এটা আমি আপনাদের দেখাই দিয়েছি এখানে 5 তারিখে যারা যাবেন। তো দেখেন এগুলো সবগুলো ফিল আপ করা। তো দেখেন এখানে ব্যাগেজে যদি যাই আমি, এক্সট্রা ব্যাগেজ যদি আমরা নিতে চাই, তো দেখেন এখানে 20 কিলো মালের ব্যাগেজ আছে, 20 কিলোর দাম দিছে তারা 80 দিনার, ওকে, মানে অলরেডি বিক্রি হয়ে গেছে 20 কিলো, এই জন্য তারা দেখাইতেছে যে জাস্ট 80 দিনার 20 কিলো মালের দাম। তো আমরা দিই 10 কিলো, 10 কিলো দেখাইতেছে 30 দিনার, ঠিক আছে, আগে 10 কিলো মালের দাম আছিল 10 টাকা, আর এটা এখন হয়েছে 30 টাকা। তো যারা দেখা গেছে যে 30 কিলো মালে যেতে পারবেন, সমস্যা নাই, তো তাদের জন্য জাজিরা ঠিক আছে, বুঝছেন, তাদের জন্য হন জাজিরা ঠিক আছে, কারণ আপনারা এক্সট্রা মাল নিতে পারতেছেন না, এক্সট্রা মালের যে দাম 10 কিলো মালের দাম 30 দিনার, তো এটা অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায়। তো আমরা এটা নিবো না, আমরা এটা কন্টিনিউ করলাম, এটা ছাড়া দেখি আপনাদের কত আসতেছে। সরি, আমি এখানে ব্যাগেজটা সিলেক্ট করে ফেলছি, এক্সট্রা ব্যাগেজটা আমি এটা চাইতেছি না, অ্যাড হইতেন না। তো দেখেন এখানে আপনাদের
টোটাল দাম পড়তেছে কত টাকা আমি যদি এই ফ্লাইটটা কনফার্ম করি, দেখেন নেক্সটে যাই তো দেখেন এখানে দাম পড়তেছে আপনাদের 142 দিনার 850 পয়সা, হাফ ডাউন টিকিট, 3 মাসের ছুটিতে, 30 কিলো মালে এবং হাতে 8.5 কিলো মাল সহ, মানে টোটাল 38 কিলো, 38.5 কিলো মাল সহ আপনার দাম পড়তেছে 142 দিনার 850 পয়সা। যাদের কম মাল আছে তাদের জন্য জাজিরা ঠিক আছে, আপনারা এটা দিয়ে হাফ ডাউন টিকিট নিতে পারেন 3 মাস অথবা 4 মাসের, এরকমই পড়বে, বেশি পড়বে না, ডিফারেন্স এরকমই হবে। আর যাদের এরপরে যাওয়ার ইচ্ছা আছে তারা আমাকে কমেন্ট করেন, আমি আপনাদের কমেন্টে বলে দেবো যে কত টাকা পড়বে জাজিরাতে। কিন্তু একটা কথা বলে রাখি আপনাদের, এটা বলে রাখি যেটা হলো জাজিরার মাল নিয়ে একটা জামেল হইতেছে, যেটা হলো যে অনেকের মাল যাইতেছে না, পরবর্তীতে যেতেছে, পরের 1-2টা ফ্লাইট পরে বা 2-3 দিন পরে মাল যেতেছে। তো আপনারা যারা টিকিট কিনছেন জাজিরার, তো তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা চাইবেন তাড়াতাড়ি সবার আগে যায় বুকিং করার, ঠিক আছে, যে ফার্স্টে সিরিয়ালে বুকিং করার চেষ্টা করবেন, যাতে আপনার 10-15 জনের মধ্যে যাতে আপনার বুকিংটা হয়ে যায়, যাওয়ার দেয়া গেছে আগে যেতেন 3 ঘন্টা আগে, প্রয়োজনে 3.5 ঘন্টা 4 ঘন্টা আগে গিয়ে বুকিং, বা 3.5 ঘন্টার মধ্যে যাবেন, যে 3 ঘন্টা আছে ফ্লাইটের এখনও ছাড়া, 3 ঘন্টার মধ্যে যাবেন গা, যে গিয়ে মালটা সবার আগে বুকিং দেওয়ার চেষ্টা করবেন। কেননা জাজিরাতে আপনার কার্গো মাল বেশি তারা বহন করে, তো যার কারণে দেয়া গেছে অনেকের যাত্রী চলে যায়, মাল পরে যায়, কারণ কার্গো মাল যখন বুকিং হয়ে যায় তখন দেয়া গেছে ক্যাপাসিটি থাকে না, তখন মালগুলো পরবর্তীতে পাঠায়। তো আপনাদের জন্য এটাই বলবো, যারা যারা জাজিরার টিকিট কিনছেন তো তারা যত তাড়াতাড়ি সম্ভব চাইবেন যে আগে আগে যায় মালটা বুকিং করে দেওয়ার, তাহলে ইনশাল্লাহ আশা করি যে আপনাদের মাল সাথেই যাবে, আপনাদের কোনো সমস্যা হবে না। কারণ অনেকে আমাকে এই কমেন্টটা করতে দেবে জাজিরার মাল নিয়ে সমস্যা হয়, তো এটার সলিউশন হলো এটা, তো দিয়ে দিলাম। আর আমার যে ফার্স্টে যে নাম্বারটা ছিল, যে ভিডিও শুরুতে আমি যে নাম্বারটা দিয়ে রাখছিলাম, আপনারা চাইলে ওই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন ডাইরেক্টলি, অথবা আপনারা কোনো ট্রাভেলসে যায় টিকিট কিনতে পারেন জাজিরা, কোনো সমস্যা নেই। তো এই ছিল আজকের ভিডিও, তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ আমাদের পাশেই থাকুন, আল্লাহ হাফেজ।